হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস। আজকের এই ভিডিওতে আমি ক্লাস টুয়ের ইংলিশের পেজ নম্বর 452 পেজ থেকে তোমাদের করাবো। এর আগের ইংলিশের পেজগুলো আমি করিয়েছি, তোমরা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারবে। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। কী বলেছে? ফিল ইন দ্য গ্যাপস উইথ ইট অর দেয়ার। ফিল ইন দ্য গ্যাপস মানে শূন্যস্থানগুলো পূরণ করো উইথ ইট অর দেয়ার, ইট অথবা দেয়ার দিয়ে। প্রথমে বলে রাখি এই দুটো কখন কোথায় হয়। প্রথমে আছে ইটে। ইট সাধারণভাবে যখন কোনো সময় বোঝায় বা যখন কোনো বিষয়কে নির্দিষ্ট করে বা নির্দেশ করা হয় তখন সেখানে ইট হয়। আর দেয়ার কখন হয়? যখন কোনো মানুষের বা কোনো প্রাণীর বা কোনো বস্তুর উপস্থিতির কথা বলা হয় তখন সেখানে দেয়ার হয়। তো চলো আমরা দেখে নিই। বলছে ড্যাশ ইজ সানডে আফটারনুন। সানডে মানে কি রবিবার, আর আফটারনুন মানে বিকেলবেলা। তাহলে একটা সময়ের কথা বলা হচ্ছে, তাহলে এখানে হবে ইট। ইট ইজ সানডে আফটারনুন মানে রবিবার বিকেলবেলা। এখানে কিন্তু ইটের কোনো মানে হবে না। এখানে যতগুলো ব্যবহার আমরা দেখব সবেতেই কিন্তু ইট এবং দেয়ার ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা হবে, তাই তাদের কোনো অর্থ প্রকাশ পাবে না। দ্বিতীয়টা দেখো, ড্যাশ আর চিলড্রেন ইন দ্য পার্ক। চিলড্রেন মানে কি শিশুরা। তাহলে শিশুরা মানে কি মানব শিশু। তাহলে মানুষের কথা বোঝানো হলে বা তাদের উপস্থিতির কথা বোঝানো হলে দেয়ার হবে বলেছি, তাহলে এখানে হবে দেয়ার। TH ER E দেয়ার। দেয়ার আর চিলড্রেন মানে শিশুরা আছে ইন দ্য পার্ক, উদ্যানে। পার্ক মানে উদ্যান। পরেরটা, ড্যাশ ইজ দ্য গার্ডেন ইন দ্য মিডিল অফ দ্য পার্ক। গার্ডেন, গার্ডেন মানে কি বাগান। তাহলে বলেছি কোনো বস্তুর উপস্থিতি বোঝানো হলেও দেয়ার হবে, তাহলে এখানে হবে দেয়ার। TH ER E দেয়ার। দেয়ার ইজ এ গার্ডেন মানে একটা বাগান আছে ইন দ্য মিডিল অফ দ্য পার্ক, পার্ক বা উদ্যানের মিডিল বা মাঝখানে। এরপর বলেছে ড্যাশ আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। মেনি ফ্লাওয়ার্স মানে অনেক ফুল, এগুলো বস্তু, তাহলে এখানেও দেয়ার হবে। দেয়ার TH ER E দেয়ার। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স মানে অনেক ফুল আছে ইন দ্য গার্ডেন, বাগানের মধ্যে। ড্যাশ ইজ এ বিউটিফুল সিন। বিউটিফুল সিন, বিউটিফুল মানে কি সুন্দর, আর সিন মানে দৃশ্য, সুন্দর দৃশ্য। এখানে হবে ইট। ইট ইজ এ বিউটিফুল সিন মানে একটা সুন্দর দৃশ্য। যেহেতু একটা সুন্দর দৃশ্যকে নির্দেশ করা হচ্ছে তাই এখানে ইট হবে। এরপর চলে এসো নিচে। বলছে মেক মিনিংফুল ওয়ার্ডস। মেক মানে তৈরি করো, মিনিংফুল মানে অর্থপূর্ণ, ওয়ার্ডস মানে শব্দ, অর্থপূর্ণ শব্দ তৈরি করো। দেখো এখানে একটা প্রজাপতির ছবি আছে, তারপর একটা মাইনাস চিহ্ন দেওয়া আছে বা বিয়োগ চিহ্ন দেওয়া আছে, তারপর ফ্লাই সমান বাটার। প্রজাপতিকে ইংরেজিতে কী বলে আমরা জানি, বাটারফ্লাই, BUTTER FLY বাটারফ্লাই। তাহলে বাটারফ্লাই থেকে ফ্লাইটাকে বাদ দিয়ে দিলে কী হবে? দেখো এই ফ্লাইটুকু যদি বাদ দিয়ে দিই কী পড়ে থাকছে? বাটার, সেটাই এখানে দেওয়া হয়েছে। বাটার মানে মাখন। এইভাবে আমাদের বাকিগুলো করতে হবে। এরপর দেখো একটা গাজরের ছবি আছে। গাজর ইংরেজি কি? ক্যারোট, CARROT ক্যারোট। ক্যারোট থেকে মাইনাস করে ROTটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। ROT বাদ দিলে কী পড়ে থাকে? CAR কার। তাহলে এখানে আমরা লিখব CAR কার, কার মানে গাড়ি। এরপর দেখো আলুর ছবি আছে। আলু ইংরেজি কি? পটেটো, POTATO পটেটো। পটেটো থেকে মাইনাস করে ATO এটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। তাহলে এটা বাদ দিয়ে দিলে কী পড়ে থাকে? POT পট। তাহলে এখানে লিখব POT পট, পট মানে পাত্র। এরপর দেখো একটা আনারসের ছবি আছে। আনারস ইংরেজি কি? পাইনঅ্যাপেল, PINEAPPLE পাইনঅ্যাপেল। পাইনঅ্যাপেল থেকে পাইনটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, তাকে এখানে মাইনাস করে পাইন বাদ দেওয়া হয়েছে। তাহলে কী পড়ে আছে? অ্যাপেল, APPLE অ্যাপেল। অ্যাপেল মানে কি? আপেল। পরেরটা দেখো, প্রথমটায় ফাঁকা দেওয়া রয়েছে, মাইনাস করে একটা ধনুকের ছবি দেওয়া আছে। ধনুক ইংরেজি বো, BOW আর এই ফাঁকা জায়গাটায় আমরা লিখতে পারি রেইনবো, RAINBOW রেইনবো। তাহলে রেইনবো থেকে বো এই অংশটুকু যদি বাদ দিয়ে দিই কী পড়ে থাকে? রেইন, RAIN রেইন। রেইন মানে বৃষ্টি। পরের পেজে চলে এসো। কী বলছে? লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। ফিল ইন দ্য গ্যাপস শূন্যস্থানগুলো পূরণ করো উইথ নেমস অফ কালার্স রঙের নাম দিয়ে। কালার মানে রং। বলছে দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স ইন দ্য গার্ডেন। দেয়ার আর মেনি ফ্লাওয়ার্স মানে অনেক ফুল আছে ইন দ্য গার্ডেন, বাগানে। এবার একটু নিচে এসো, দেখো এখানে দুটো ফুলের ছবি দেওয়া রয়েছে। প্রথমটা যেটা লাল রঙের সেটা গোলাপ ফুল, আর তারপর একটা হলুদ রঙের, এখানে দেখো এটা হচ্ছে সানফ্লাওয়ার বা সূর্যমুখী ফুল। তাহলে শূন্যস্থানগুলো আমরা পূরণ করব। কী বলেছে?
দ্য ড্যাশ রোজ, রোজ মানে গোলাপ, তাহলে গোলাপের রঙ আমরা কী দেখলাম লাল, তাহলে লিখবো রেড, রেড মানে লাল। দ্য রেড রোজ মানে লাল গোলাপটি, অ্যান্ড দ্য ড্যাশ সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার মানে সূর্যমুখী ফুল, তাহলে লিখবো ইয়েলো, ডাব্লিউ ই ডবল এল ও ডাব্লিউ, ইয়েলো, ইয়েলো মানে হলুদ। তাহলে দ্য রেড রোজ লাল গোলাপ, অ্যান্ড দ্য ইয়েলো সানফ্লাওয়ার এবং হলুদ সূর্যমুখী আর ফ্রেন্ডস মানে বন্ধু। দ্য ড্যাশ স্কাই লুকস সো বিউটিফুল, সেজ দ্য রোজ। স্কাই, স্কাই অর্থাৎ আকাশ, আকাশের রং কি ব্লু আমরা জানি, তাহলে লিখবো ব্লু, বি এল ইউ ই। দ্য ব্লু স্কাই মানে নীল আকাশ, লুকস মানে দেখায়, সো বিউটিফুল খুব সুন্দর, সেজ দ্য রোজ, রোজ বা গোলাপ একথা বলে। পরের পেজে চলে এসো, বলছে ইয়েস ইট ইজ, হ্যাঁ তাই, আই লাইক দ্য ড্যাশ গ্র্যাস, গ্র্যাস মানে ঘাস, ঘাসের রং কি সবুজ, তাহলে এখানে হবে গ্রিন, জি আর ডবল এন, গ্রিন। আই লাইক দ্য গ্রিন গ্র্যাস, আমি সবুজ ঘাস পছন্দ করি, সেজ দ্য সানফ্লাওয়ার, এটা কে বলে, দ্য সানফ্লাওয়ার মানে সূর্যমুখী বলে। দে সি দ্য ড্যাশ লিলি, এখানে দেখো নিচে ছবি দেওয়া রয়েছে লিলি বা লিলি ফুলের, দেখো সাদা রঙের, আর তার নিচে দেখো ঘাসের ছবি আছে সবুজ রঙের, আর পাশে এখানে পদ্মফুলের ছবি আছে গোলাপি রঙের, তাহলে এগুলো আমরা এই রঙগুলোতে ফিল আপ করবো। বলছে দে সি দ্য ড্যাশ লিলি, তাহলে এখানে লিখবো হোয়াইট, ডাব্লিউ এইচ আই টি ই, হোয়াইট। দে সি তারা দেখে দ্য হোয়াইট লিলি, সাদা লিলি ফুল। দ্য লিলি মানে ওই লিলি ফুলটি প্লেস মানে খেলা করে উইথ দ্য পিঙ্ক লোটাস, পিআই এন কে, পিঙ্ক, পিঙ্ক লোটাস মানে গোলাপি পদ্মফুলের সাথে খেলা করে, লোটাস মানে পদ্মফুল। এখানে আজ শেষ করছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে রেখো, যাতে আমাদের আগামী সমস্ত ভিডিওর নোটিফিকেশানগুলো তোমরা পেতে পারো। থ্যাংক ইউ।